হাই ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো আজকে হলো শুক্রবার আর তোমরা দেখতে পাচ্ছ আমি মিষ্টির দোকানে, সকালবেলা মিষ্টির দোকানে এসেছি, তার কারণ একটু পরে বলছি তোমাদের সাথে। তো তোমরা পুরো ব্লগটা আজকে দেখো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে, কেউ স্কিপ করো না ব্লগটা, ঠিক আছে? আমার মিষ্টি নেওয়া হয়ে গেছে, এই যে এই দোকান থেকে নিলাম আজকে, এবারে বাড়ি চলে যাব। আজকে ফ্রিজে সব সবজি টবজি বের করে নিয়েছি আর সবজি বেশি একটা ছিল না, তো যাই হোক যেইটুকুনি সবজি ছিল দুপুরবেলা খেয়ে নেব। আর সব জিনিসপত্র ফ্রিজের মধ্যে যেগুলো থাকে সেগুলো সব এই যে বেসিনটায় রেখেছি, এই বেসিনে রেখে তারপরে ফ্রিজটা পরিষ্কার করে তারপরে এই জিনিসগুলো পরিষ্কার করে তারপরে সব ফ্রিজে সেট করে রেখে দেবো। তো দেখো এই বালতির মধ্যে আমি পরিষ্কার জল নিয়ে নিয়েছি, ঠিক আছে? আর এই যে এর মধ্যে এটা হচ্ছে সোডা, বেকিং সোডা, ঠিক আছে? এটা নিলাম এক চামচের মতো, আর এর মধ্যে খানিকটা ভিনিগার দিয়ে দিলাম, এই যে ভিনিগার, ভিনিগার দিয়ে দিয়েছি। তো এটা দিয়ে ফ্রিজটাকে পরিষ্কার করব। ফ্রিজটা আমি আজকে ডিপ ক্লিন করব না, কোনো রকম মোটামুটি পরিষ্কার করব, সেরকমভাবে ডিপ ক্লিন করছি না, কারণ ডিপ ক্লিন এর আগে আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম তোমাদের সাথে। তা এখন একটুখানি মোটামুটি পরিষ্কার করে নিচ্ছি, আর কী বলো তো তোমাদেরকে বলেই দিই তাহলে ব্যাপারটা কী। তোমাদেরকে বলেই দিই তাহলে, ঠিক আছে? তোমাদেরকে আর সাসপেন্সে রাখবো না, আমি যাচ্ছি আমার বাপের বাড়ি বেড়াতে। তো দীর্ঘ আমি 5-6 মাস পরেই যাচ্ছি, খুব মজা লাগছে বাপের বাড়ি যাব। তা সেই জন্য সেরকম কিছু ফ্রিজে সবজি ছিল না, যে কটা সবজি ছিল বের করে নিয়েছি দুপুরবেলা রান্না করে খেয়ে নেব। তো চলো বাপের বাড়ি যাই, তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। তো দেখো ফাইনালি ফ্রিজটা আমার পরিষ্কার করা কমপ্লিট, আর এটা একটু শুকাবে, ফ্যান চালিয়ে দিয়েছি, এটা একটু শুকিয়ে যাবে, তারপরে ফ্রিজটাকে ডোরটা বন্ধ করে দেবো। বাপের বাড়ি যাব বলে কথা শ্যাম্পু না করলে হয়? তো তার জন্য আমি চুপচুপ করে মাথায় তেল দিচ্ছি শ্যাম্পু করবো বলে। তো আমার মনে হয় কী বলো তো, বাপের বাড়ির মতো এই পৃথিবীতে শান্তির জায়গা মনে হয় কোথাওই নেই, এটা আমার বলে না সবার ক্ষেত্রেই মনে হয় তাই। তো মনে হয় কী বলো তো, বাপের বাড়িটাই যেন সর্বসুখ বিরাজ করছে ওখানে, তাই না বলো? আর এই শালিকটাও জানো তো সকাল থেকে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে আমাদের, জানলা দিয়ে রান্নাঘরের জানলা দিয়ে টুক করে ঘরের মধ্যে চলে আসছে। তো এখন বসিয়ে দিয়েছি সিদ্ধ ভাত, তো এখানে আছে পটল, কলা আর আলুটা নিচে চলে গেছে, আর এই টমেটো। তো এইটা যদি আমার বর দেখে কালকে ব্লগে তো ভেগর ভেগর করবে এখানে, যে সিদ্ধ ভাত খাও শুধু, তাই না? তো দেখো এটা বসিয়ে দিয়েছি, আর লবণ দিয়ে দিয়েছি, আর লঙ্কাটা ওই যে একটা দুটো দিয়েছি। তো প্রেশার কুকারটা ঢাকনা দিয়ে তারপরে ওই দুটো তিনটে সিটি পড়বে, তারপরে খেয়ে নেব। হানি হচ্ছে গিয়ে, হানিও মামা বাড়ি যাবে, আর মারিস না, হানি মামা বাড়ি যাবে পুরোটা, তাই না? কালকে স্যাটারডে সানডে দুদিন ছুটি আছে, ব্যাংক ঘুরতে যাব। হ্যাঁ হানি রোজই ঘুরতে যাচ্ছে, সাবধানে থাকিস। আমরা রেডি হয়ে গেছি, আমি আর শান, টোটো আসছে, ওই যে গ্যারেজ থেকে বের হচ্ছে টোটো, তো চলো টোটোয় যাই। এই যে বেরিয়ে গেছে, হর্ন মারছে টোটো, আর হচ্ছে গিয়ে চলো যাই, তাহলে আমার সাথে থেকো, দেখতে থাকো ব্লগটা। তো একদম বাড়ির সামনে থেকে টোটোতে উঠলাম, আর উঠে পরে তারপরে স্টেশনে একদম টিকিট কাউন্টারের সামনেই নামিয়ে দেবে টোটোটা।
চলে এসেছি স্টেশনে। আর স্টেশনের লাগোয়া যে ওই যে ঘরটা দেখতে পাচ্ছ লাল রঙের, ওটা কোয়ার্টার, স্যারের কোয়ার্টার। স্যার ওখানেই থাকে আর ওদের ওখানেই পড়ায়। তো শাহানি ফার্স্টে গেছে আর সবাই আসেনি, তো আমরা রাইট টাইমেই পৌঁছে গেছি পড়ার ওখানে। আর এই যে সব আমার বান্ধবীরা এসছে, ওরা হচ্ছে গিয়ে আমরা সব একসাথে গল্প করছিলাম বসে। আর আমার আরেকটা বান্ধবী, ওকে দেখাতে পারলাম না, ওকে নেক্সট কোনো একদিন দেখিয়ে দেবো তোমাদের সামনে। তো ও হচ্ছে আমাদের ভিডিওটা করে দিচ্ছে। আর ওরা তো চলে গেলো যে যার মতো বাড়ি। আর আমি হচ্ছে সেই ট্রেনটা ধরতে পারিনি, 7:30 ট্রেন। আর আমি এই দোকান দিয়ে চা খেলাম আর প্রচণ্ড খিদে পাচ্ছিলো, চা খেলাম। আর এই যে চিড়ে ভাজা কিনেছিলাম, চিড়ে ভাজা খেলাম। আর শান দুখানা চকলেট খেয়েছিল, বাড়ি থেকে চকলেট নিয়ে গেছিলাম, তো চকলেট খেয়েছে। তো 7:30 ট্রেন তো ধরতেই পারলাম না, 8:05 ট্রেনটা ধরে তারপরে এই যে উঠেছি ট্রেনে। আর দেখো ট্রেনটা পুরোটাই ফাঁকা, এটা হচ্ছে লেডিস কম্পার্টমেন্টে উঠেছি, আর 12 বগির তো অবশ্যই। তো দেখো পুরোই ফাঁকা, বেশ আরাম করেই আমরা এসেছি। মধ্যমগ্রাম স্টেশনে নেমে গেলাম আর লেডিস কম্পার্টমেন্টটায় উঠেছিলাম, তো দেখতেই পেলে আর একদমই ফাঁকা ছিল কম্পার্টমেন্টটা। তো আরামসে আমরা নামতে পেরেছি আর এখন 1 নম্বরের ওইদিকে গিয়ে আমরা অটো ধরবো। আমি এই যে বসবো, চলো যাই সত্যি সত্যি যাবো, তারপরে ওখান থেকে আবার নাটকের অটো। মধ্যমগ্রাম টু সোদপুর যে রোডটা, সোদপুর রোডটা, এই রোডটা খুব দারুণ করেছে। দেখো দুই দিকে অনয়ে রাস্তা করেছে, তো দেখো কত সুন্দর লাগছে, দারুণ। এখন আমরা পার্থপুর বাজারে নামলাম সবে অটো থেকে, নেমে এই বাড়ির দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। বেশিক্ষণ লাগে না, 5 মিনিটের পথ এখান থেকে বাজার থেকে বাড়ি। চলো বাড়ি যাই। আমরা এখন চলে এসেছি বাড়ি, এই যে আমাদের বাড়ি। কালকে দিনের বেলা তোমাদের সঙ্গে দেখাবো, ঠিক আছে? তো প্রচুর টায়ার্ড, যাই ঘরে এবার প্রবেশ করি। আমি এই যে পা ধুয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি, এই যে মা বসে রয়েছে। আরে দেখো মশারি টানা, আমাদের এখানে প্রচুর মশা, এসে পরে একটা কামড় খাওয়া হয়ে গেছে মশার। আর এই যে সায়ন, সায়ন দুঃখিনীর মতো বসে রয়েছে। আর এই যে টিভি চলছে, টিভি দেখছে মা, টিভি দেখছে। আর এই যে সেলাই করছে, এই যে সেলাই, সেলাই না উলবুনছে, সেলাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। যে শান আর সায়ন হচ্ছে এখানে শোবে, আর বৌদি, তিনজনে এখানে শোবে, ঠিক আছে? এই যে বিছানা কড়াই থাকে, উপরের বিছানায় বেশি একটা শোয়াশুই হয় না, তো কড়াই থাকে। শুধু মশারিটা টানাবে, কারণ মশারি না ছাড়া আমাদের এখানে শোয়া অসম্ভব ব্যাপার। একদম তোমাকে তুলে নিয়ে পুরো একদম পাশে জঙ্গল আছে ওখানে ফেলে দেবে, প্রচুর মশা আমাদের এখানে। এই ঘরে সবে বাবু, এই বাবু মশারি টানাচ্ছে। বাবু এই ঘর, এই ঘাটে শোবে, বাবু একাই শোবে এখানে, আর আমরা শোবো এইখানে, আমি আর মা। এই যে এসি চালাবো আর আরাম করে শোবো আজকে এসির মধ্যে, আরাম করে নিদ্রায় যাব। এখন প্রায় অনেকটা রাত হয়ে গেছে, দেখো 11:20 বাজে, ঠিক আছে? আর এই যে এদিকে এসি চালু হয়ে গেছে,
আর ফ্যান বন্ধ করে দিলাম, এবারে এসির মধ্যে শোবো। তো এসির মধ্যে শুলে না কিরকম হয় বলতো? শীতকালে যেমন গায়ে একদম খসখসে খসখসে একটা ভাব হয়, তো সেরকম হয়। আমি আবার বেশিক্ষণ শুতে পারি না, ঠান্ডা লাগে আমার খুব। তো মাঝে মধ্যে রাত্রিবেলা আবার মাকে, মানে আগে যখন এসেছিলাম মাঝে মধ্যে রাত্রিবেলা মাকে বলতাম বন্ধ করে দাও, আবার পরে ক্ষণে চালায়, মানে এরকমভাবে শুই আর বন্ধ করি, মানে চালাই আর বন্ধ করি এসি, এরকম করি। আর বেশিক্ষণ এসির মধ্যে থাকতে পারি না। তো যাই হোক, তো চুলটা বাঁধবো এখন, যে মা ঢুকে গেছে মশারির ভেতরে, এবারে আমিও যাবো ঢুকবো। আর তাহলে এই পর্যন্তই ভিডিওটা এখন শেষ করছি, নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তো এখনের মতো রাখছি, ওকে বাই।